সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবারও। আপনারা অবগত আছেন যে জাতীয় সংসদ নির্বাচন 2024 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন সামনে রেখে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে টাঙ্গাইলের প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা গ্রাম মহল্লায়, সাস্টল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্বাচনী যেরকম আলোচনা হচ্ছে, তেমনই কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন যেটা যেগুলো আছে সেগুলো কিন্তু নতুন করে কমিটি সম্মেলন ইত্যাদি সব কিছু নিয়ে কিন্তু বর্তমান নেতাকর্মীরা কিন্তু ব্যাপক ব্যস্ততার মধ্যে আছে এবং প্রতিদিনই কিন্তু তারা ছোটোখাটো প্রোগ্রাম করে যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে 19 সেপ্টেম্বর পোড়াবাড়ি ইউনিয়ন যুবলীগ এবং কাতুলি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে দফায় দফায় নেতাকর্মীরা আসছে, ঘটনাস্থল পরিদর্শন করছে, আয়োজন কমিটিরা ব্যাপক একটি প্রস্তুতি নিচ্ছে। এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো টাঙ্গাইল জেলা যুবলীগের যিনি নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু সাইম তালুকদার বিপ্লব সাহেবের সাথে, যে তিনি এই সম্মেলনটাকে আসলে প্রথমে কীভাবে দেখছেন। জনাব আবু সাইম তালুকদার বিপ্লব, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কাতুলি ইউনিয়ন এবং পোড়াবাড়ি ইউনিয়নের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলন আপনার তদারকি করছেন, আপনার মাঠ পর্যায়ে আসছেন, দেখছেন সব কিছু। সম্মেলন উপলক্ষে আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন? ধন্যবাদ। আমি প্রথমে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আসলে আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন যে ইতিমধ্যে সারা দেশে যুবলীগের তৃণমূল পর্যায় থেকে আমরা একটি সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় শেখ শামস পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলাস মাইনুল নিখিলের নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলা যুবলীগ, আমরা টাঙ্গাইলের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেছি। পাশাপাশি আমরা নির্বাচনকে সামনে রেখে যাতে করে এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে একটি শক্তিশালী একটি যুবলীগের সংগঠন সংগঠিত হয় এবং পাশাপাশি আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটি দেশে একটি সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা যুবলীগের মাধ্যমে আমরা যুবলীগ সার্বক্ষণিক আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হিসেবে আমরা থাকি এবং এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করব এবং শক্তিশালীর মধ্য দিয়ে আগামী নির্বাচনকে নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার যাতে ক্ষমতায় আনতে পারি এরই ধারাবাহিকতায় আমরা সারা দেশে আমরা আজকে সংগঠনকে শক্তিশালী এবং ব্যবহার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার ছোট্ট প্রশ্ন, সেটি হলো যে এই যে যুবলীগের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সম্মেলনের নতুন করে যারা কমিটি আসবে ক্ষেত্রে আগামী সংসদ নির্বাচনে আপনারা কতটুকু ভূমিকা পালন করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটা বৃহত্তম সংগঠন, অনেক বড় সংগঠন, আর শেখ হাসিনাকে অনেক ভালোবাসে সারা বাংলাদেশের মানুষ। সেই ধারাবাহিকতায় আমাদের মাঝে অনেক প্রার্থী আছে, প্রার্থী প্রায় দুই ইউনিয়ন মিলে এক এক পদে প্রার্থী আছে 7 জন 8 জন করে। আমরা আসলে মূলত যাদেরকে অতীতে দেখেছি, যাদের দ্বারা দলের উপকার হয়েছে, দলের সংগ্রাম আন্দোলনকে দিয়ে এই সংগঠন করব, যাতে করে আগামী নির্বাচন আমরা সঠিকভাবে আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের নির্দেশ পালন করে কাজ করতে পারি। এই কারণে আমাদের এই সম্মেলন এবং এই দুইটি সম্মেলনে ঘিরে কয়েকটি ইউনিয়নে, শুধু দুই ইউনিয়নই না, আপনি ভালো করে খবর নিয়ে দেখেন 5টা 7টা ইউনিয়নের ভিতরে একটা সুন্দর উত্তেজনা বা একটা আনন্দের একটা উৎসব শুরু হয়েছে যে আসলে একটা সংগঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের এবং সেখানে অনেক বড় বড় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবে। আপনারাও ধন্যবাদ যে আপনারা জানেন সেটা। আগামী দিনে আমাদের সেই সম্মেলনটা দুইটা ইউনিয়নেই বাজে, দুইটা ইউনিয়নে আমাদের আওয়ামী লীগের ঘাঁটি, কাতুলি ইউনিয়ন এবং পোড়াবাড়ি ইউনিয়ন, দুইটা ইউনিয়ন আমাদের আওয়ামী লীগের ঘাঁটি। আমরা যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তাদের সাথে আলোচনা করে এত সুন্দর একটা সংগঠন করতে চাই, যাতে করে সেই সংগঠনটা আগামী দিনে আমরা নৌকাকে বিজয়ী করতে পারি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সভাপতি, আপনার কাছে ছোট্ট প্রশ্ন যে আপনি কেমন যুবলীগের কমিটি চাচ্ছেন এই কাতুলি ইউনিয়নে, যাদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল একটি ভূমিকা পালন করতে পারবে? আমি আগামী দিন যে কী হইতেছে, সম্মেলন হইতেছে, সেই সম্মেলনে যুবলীগের যারা উর্ধতন কর্মকর্তা আছেন ওনাদের কাছে আমি আহ্বান রাখব যে ওনার জন্য একটি শক্তিশালী কমিটি এখানে দেওয়া যেতে পারেন, যারা আমার সাথে আগামীতে কাজ করতে পারে এবং
তাদের ভিতরে যেন কোনো রকম দোস্তুটি না থাকে। মানে আপনি এমন একটা পরিষ্কার কমিটি চাচ্ছেন? হ্যাঁ, আমি এমন একটা পরিষ্কার কমিটি চাচ্ছি যাদের ভিতরে কোনো দোস্তুটি থাকবে না এবং সক্রিয়ভাবে তারা মাঠে কাজ করবে আমার সাথে। অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু সেক্রেটারি হিসাবে আছেন, সেক্ষেত্রে আপনি কেমন কমিটি আশা করতে চাচ্ছেন যে আগামী সংসদ নির্বাচন যেন ঠিক সঠিকভাবে আপনারা করতে পারেন? আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু কাতুল ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, টাঙ্গাইল সদরের 12টি ইউনিয়নের মধ্যে এই কাতুল ইউনিয়ন হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে আগামীকাল যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন, আমরা এমন একটা কমিটি চাই যে কমিটি আমাদের সাথে আগামী নির্বাচনে শক্ত একটা ভূমিকা রাখে, এরকম একটা কমিটি আমাদের দরকার। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আগামীকালকে যে প্রোগ্রামটা হতে যাচ্ছে এই প্রোগ্রামটা ঘিরে কিন্তু ইতিমধ্যে ব্যাপক আনন্দর উৎসব হয়ে যাচ্ছে। আমি ইতিমধ্যে আসার পথে দেখলাম যে রাস্তা কিন্তু কয়েকটা তোরণ হয়েছে, মানে নেতাকর্মীদের স্বাগত জানানোর জন্য কিন্তু বেশ কয়েকটি তোরণ হয়েছে এবং আজকের মধ্যে হয়তো রাতের মধ্যে আরও বেশ কয়েকটি হবে।